এদেশে রাজনৈতিক দল কতগুলো এখন যেই দলে কোরআন নেই কোরআনের কর্মসূচি নেই ওই দলের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয় ওই দলে আমি যাব না আমি যদি ওখানে থাকি আমাকে গোমরা বানাবে খারাপ বানাবে জাহান্নামী বানাবে কে না হামজা কে পৃথিবীর বহু মানুষের ঈমান যে এখন ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে ও লোকটা জানেও না আমার ঈমান আছে না গেছে রাসূলুল্লাহ আমাদের একমাত্র আদর্শ উনি উসওয়াতুন হাসানা এ পৃথিবীতে আর কেউ না এ পৃথিবীতে একমাত্র উসওয়াতুন হাসানা রাসূলুল্লাহ কে বলেন বলেন হ্যাঁ অনেক আলেম হয়তো এদিকে নিয়ে যায় যে সাহাবীরা না কারণ সাহাবীদের নামের আগে পরে উসওয়াতুন হাসানা আপনি কোরআনে পাবেন না এ শব্দটা অনেক ওজনওয়ালা অনেক লোড আছে এর পেছনে বিশ্বনবী জীবনের শেষ ভাষণ দিয়েছিলেন মাত্র 27 মিনিট এর শেষ কথাতে ছিল এইটা যে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রাখলাম একটা কোরআন আর একটা সুন্নাহ এই দুইটা যদি আঁকড়িয়ে ধরতে পারো লাং তাদিল্লু কখনো পথভ্রষ্ট হবে না খেয়াল করে দেখেন তো নবীজি যে সময় কথা বলছিলেন তার সামনে 114,000 জান্নাতি মানুষগুলো দাঁড়িয়ে আছে ডান দিকে আবু বকর বসে আছে বাম দিকে ওমর বসে আছে বিশ্ব নবী কিন্তু বলেন না যে এই যে দুইজনকে রাখলাম আবু বকর ওমর জান্নাতি মানুষ এদেরকে মেনে নিলেই জান্নাত পেয়ে যাবে এ কথা বলেছিলেন হ্যাঁ কেন জান্নাতের গ্যারান্টি সার্টিফিকেট নিয়ে বসে আছে বামে ডানে তাদের কথা বললেন না কারণ পৃথিবীতে নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না সকালে ঈমানদার আছে বিকালে বেঈমান হয়ে যেতে পারে এ কথা বলেন না কেন এজন একটা লিস্ট বানিয়েছিলেন হযরত ওমর যখন খলিফা মাঝে মাঝেই হুজাইফাকে ডাক দিয়ে বলতেন ভাই নবীজি এতকালের আগে একটা লিস্ট দিয়েছে মুনাফিকদের যে মদিনাতে এই এই লোকটা মুনাফিক ওই লিস্টের ভেতরে দেখো তো আমি ওমরের নামটা আছে কিনা হযরত হুজাইফা তুগলুলামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে দিয়ে বলেন ভাই ওমর খলিফাতুল মুসলিমিন কি বলেন আপনি আপনার নাম মুনাফিকদের লিস্টে থাকবে মানে হযরত ওমর ওই দিন বলেছিলেন হুজাইফা আমি নবীর মুখে শুনেছি এ দুনিয়াতে নবী ছাড়া কারো ঈমানই নিরাপদ না কখন কে বেঈমান হয়ে যায় বলা যায় না বিশাল আল্লাহর ওলি মনে হচ্ছে ও বিকালে যে বেঈমান হবে না ওর কোনো গ্যারান্টি নেই কথা বলেন না কেন আমি তো নবী না আমার ঈমানও চলে যেতে পারে সুতরাং দেখো না কেন লিস্টে আমার নামটা আছে কিনা যদি থাকে তাহলে এখনো আমার তাওবা করার সময় আছে আমি পরিবর্তন হয়ে যাব ও বাংলার মুসলমানেরা যাদের কথা বলছি এ মানুষগুলো সাধারণ মানুষ ছিলেন না নবীজির সাথে জীবন কাটিয়েছে জান্নাতের সার্টিফিকেট জিন্দা অবস্থায় হাতে নবী ধরিয়ে দিয়েছে তোরা জান্নাতি তাদের কথা বললেন না বললেন তোমাদের সামনে কোরআন আর সুন্নাহ রাখলাম এই জন্য উসওয়াতুন হাসানা দুনিয়ায় একজন তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই 15-20 মিনিট ধরে এত চিল্লানো এত কথা এমনি বলি না এখনই আপনাকে সংশোধন হওয়া লাগবে যারা আদর্শ এ বাংলাদেশে বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কেউ হয়ে আছে এখনই সব ঝাঁটা দিয়ে বিদায় করে ফিরে আসা লাগবে থাকবে দেওয়ার দরকার নাই রাজি যদি থাকেন আপনার কথায় যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন আল্লাহকে দেখাবেন লিল্লাহে তাকবীর দেখেন তো হাত তোলে নাকি ওইভাবে তোলা তো সমস্যা ঠিক আছে বন্ধ করুন ভাই ও আপনারও কথায় কিছু হচ্ছে না আমারটাও কিছু হবে বলছে আল কোরআনের আলো সংসদে যা 53 বছরে চালতে পারে না এক বছর লোকের দিয়ে হবে
আর আমি যেটা বললাম অনেকে হাত তোলেনি কারণ জানে যে আমি মানতে পারবো না এসেছি ওয়াজ শোনার জন্য শুনে চলে যাব তাহলে আমিও এসেছি বলার জন্য বলে চলে যাব নাকি এই জন্য এই ওয়াজ দেওয়ার দরকার নেই এই ট্র্যাডিশন তৈরি করার দরকার নেই আমাদের যদি পরিবর্তন পরিবর্তন না আসে তে কিয়ামত পর্যন্ত এটা হয়েই যাবে আর আমরা শুনিয়েই যাব আর আমি কোরআন হাদিস পড়ে যতটুকু বাস্তবতা বুঝি কোরআন শরীফের কথা যদি কারো মনের পরিবর্তন আনতে না পারে ওর কপালে আর হেদায়েত বলি কিছু নেই এই কথাটা আমি বানালাম না তিরমিজি শরীফের হাদিস বিশ্ব নবী বলেন মানে তাবাল হুদা বিগয়রিল কোরআন আদাল্লাহুল্লাহ এই যে গ্রামার যারা জানে মাওলানা কুদ্দুস সহ আদাল্লা ইউদিল্লু বাবে ইফাল থেকে এসেছে শব্দটা যদি দল্লা ইয়াদিল্লু দিতেন তাহলে বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে গোমরা করে ফেলেছেন আদাল্লা শব্দটা আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোনো জায়গায় গিয়েছিলেন কিন্তু কোরআনে কারিম সেখানে ছিল না কোরআনের কর্মসূচি ওই সাই জায়গায় চলে না এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানিয়ে দেবে এ হাদিসটা বিশ্বাস করেন কত ভাগ দুই তিনশো এ হাদিসটা বিশ্বাস হয় কত ভাগ একশো ভাগ বিশ্বাস করে যদি মন থেকে বলেন যে হ্যাঁ আমি বিশ্বাস করি তাহলে এটা সিদ্ধান্ত নেওয়া লাগবে এখনই যেই পীরের দরবারে কোরআন নেই কোরআন চলে না ওই দরবার যদি আমার বাবাও কায়েম করে আমিও দরবারে যাব না হ্যাঁ পারবেন এদেশের রাজনৈতিক দল কতগুলো এখন যেই দলে কোরআন নেই কোরআনের কর্মসূচি নেই ওই দলের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয় ওই দলে আমি যাব না আমি যদি ওখানে থাকি আমাকে গোমরা বানাবে খারাপ বানাবে জাহান্নামী বানাবে কে না হামজা কে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে খারাপ বানিয়ে দেবে এই জন্য আমাদের কপালে হেদায়েত জুটছে না একশো ভাগের পনেরো জনে শরীফটা মিথ্যা না আসলে এটাই ঠিক একশো জনের পনেরো জন শুধুমাত্র নবীকে আদর্শ হিসাবে একমাত্র মানে আর বাকিগুলো সব তানা নানায় আছে হ্যাঁ ওর জোব্বা আছে ওর পাগড়ি আছে ও নামাজ পাঁচ অক্তের জায়গায় ছয় অক্ত পড়ে তাহাজ্জুদ মিলে মনে মনে করছে আমি জান্নাত পেয়ে বসে আছি অথচ ওর যে ইমান ভেঙে গেছে ওর টের পায় না আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পুরা জীবন আমি পড়ে দেখেছি লোকটার পড়া জীবন আমি পড়তে যে আমার চোখে শুধু একটা ভুল ধরা পড়েছিল ওর নামাজ রোজা দাড়ি টুপি পাগড়ি দস্তর খানা বিছিয়ে খাবার খাওয়া খাবারের পরে মিষ্টি খাওয়া নবীজির পেছনে নামাজ পড়া সব পেয়েছি শুধু এক জায়গায় নবীকে মানত না রাজনৈতিক জীবনে বিশ্ব নবীকে বাদ দিয়েও মেনে নিয়েছিল আবু জাহেলকে আপনার মাথা কি এখনো মগজে কাজ করে না আপনি নামাজ পড়েন সিরাজগঞ্জের বেলকুচিরের শেরনগর এ কে এসে নিয়ে গিরাম আমার মনে হয় কুষ্টিয়া যে যদি শেরনগর বলেন কিয়ামতের আগে চিনবে না অথচ নামাজ পড়েছে কাবা শরীফে মসজিদে নববীতে তাও হামজার পেছনে না নামাজ পড়েছে রসুলুল্লাহর পেছনে ওর সব ঠিক পেলাম খালি একটা জায়গায় একটু ঝামেলা রাজনৈতিক দর্শনে যে নবী কেউ মানতে পারে না ওর নিজের কিছু স্বার্থের কারণে ও তলে তলে অনুসরণ করে চলতো রাজনৈতিক আদর্শ হিসাবে আবু জাহেলকে একটা মাত্র কারণে ওর জন্য কোরআনে কারিমে আল্লাহ আয়াত নাজিল করেছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররাতান এটা তাফসীরে হাক্কানীতে আছে মুফাসসির লিখেছেন সাবঈনা মাররাতান পর্যন্ত বলার পরে ফেরেশতা জিব্রাইল থেমে যায় হে নবী আপনি এর জানাজার নামাজ পড়িয়ে কবরে দেবেন থামেন
এর জন্য যদি আপনি ক্ষমা চান আর না চান সমান হবে এমন কি 70 বারও যদি maaf চান আল্লাহ maaf করবে না নবীজি বলেন ফেরেশতা কথা আসা বললে পর্যন্ত না এর পরে আর আছে যে 70 বার maaf চাইলে maaf হবে না আমি নবী এর জন্য 71 বার maaf চাব আল্লাহ তো 71 বারের কথা বলে নাই বলেছে 70 বার কথা বলে না কেন নবীজি মনে মনে স্থির করেছিলেন যে এর জন্য আমি ক্ষমা চাব হঠাৎ করে ফেরেশতাদের পরবর্তী অংশ শোনালেন ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম এখানে যারা আলেম আছে ইয়াগফির এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এর আগে লান আছে এর আগে ফা আছে ফা অনিষ্টার্থে ব্যবহার হয় লাং ব্যবহার করা হয় মজারের আগে বাংলা অর্থ দাঁড়াবে কোশ্চেন কালেও হবে না আল্লাহ জিব্রাইলকে দিয়ে গ্যারান্টি দিয়ে জানালেন হে নবী এই লোকটা শুধু না এই তাকান এখানে কিন্তু কা দেয়নি বা আব্দুল্লাহ বিন উবাই নামটা আল্লাহ দেয়নি দিয়েছেন হুম হুম বহুবচন এটা জমির এই কারণে আয়াতটা পড়লাম আল্লাহ পাক বলেন হে নবী এর জন্য 71 বার না শুধু এ না এর মত চরিত্র কিয়ামত পর্যন্ত যারা অর্জন করবে তাদের জন্য যদি কেউ 71 বার না কোটি কোটি বার ক্ষমা চায় তাদের কোনো ক্ষমা নেই এ ফতোয়া দিলাম আমি বলেন কে আরো জোরে কে তাহলে এই বাংলাদেশে যাদের সব ঠিক আছে রাজনৈতিক দর্শনে যে নবীকে মানে না অন্য কাউকে মেনে চলে বলেন তো এই লোকটা মারা গেলে 50টা গরু জবাই করে দিলেই maaf হবে কে বলিস আপনাকে তাহলে কোরআনের আয়াত তো ভুল হয়ে যাবে কথা বলেন ঠিক কি না আমি আশা করছি আপনি বুঝেছেন এই বাস্তবতা এর পরেও নবীজি কি আমার আল্লাহ শেষ কথা জানিয়েছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মা তাবাদা ওয়ালা তাকুম আলা কবরি সূরা তাওবার 84 নম্বর আয়াতের প্রথম অংশে আছে হে নবী এই লোকটার জানাজার নামাজ তো দূরের কথা এর কবরের পাশেও আপনি দাঁড়াবেন না শুধু এর না হুম দিয়েছেন এখানেও ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম এর মত যে কেউ এরকম চরিত্র বানাবে তার কবরের পাশে দাঁড়ানো জায়েজ নেই অথচ সারা জীবন কমিউনিস্ট আন্দোলন করে মরে গেলে হুজুর নিয়ে জানাজা পড়িয়ে কবরে দিয়ে দোয়া করাচ্ছে মনে হচ্ছে জান্নাতের বাবার ও ঠিকাদারি নিয়েছে ঠিক